নমস্কার, আমি নির্মল দেবনাথ। তোমরা এই প্রশ্নটাকে, এই অঙ্কের প্রশ্নটাকে নিজেরা প্রথমে চেষ্টা করো, আর চেষ্টা করে যদি না পারো তাহলে তো অবশ্যই ভিডিওটাকে সুন্দর করে দেখো, তাহলে অঙ্কের যে ক্যালকুলেশন সম্বন্ধে সঠিক এবং স্বচ্ছ ধারণা তৈরি হবে ভিডিওটা দেখলে। তো প্রথমেই দেখো এখানে রয়েছে কী কী জিনিস। 2x² - 14x + 10 = 0 যদি হলে x^4 + 25 মান নির্ণয় করুন। প্রথমে আমরা কি করব, এটাকে সমাধান করার চেষ্টা করব। এটা করে আমরা দেখব যে x^4 + 25 মানটা অ্যাকচুয়ালটা কত আসছে। প্রথমে কি করবে, সবার প্রথমে দেখো এই সমস্ত অঙ্ক করলে তোমাদের অঙ্কের মানে যে সমস্ত ক্যালকুলেশন স্বচ্ছ ধারণা তৈরি হয়। তোমার এই অঙ্কটা আমার রিকোয়েস্ট অনুযায়ী তোমরা সুন্দর করে দেখো অঙ্কটাকে। তো এখানে আমরা কি করছি, প্রথমে কি করছি, এখানে 2x² লিখছি, 2x² লিখলাম, -14x + 10। এই অঙ্কটা একটু ধৈর্য ধরে তোমরা দেখো, অঙ্কটা দেখলে কিন্তু তোমাদের এই সমস্ত অঙ্ক যদি পারো শিখে নিতে পারো তাহলে কিন্তু ছোট ছোট অঙ্ক কিন্তু তোমাদের একদম কি বলবো সহজ লাগা শুরু হবে। তো এই জিনিসটা তাহলে আমরা বসালাম, এই যা যা রয়েছে এটা তাকে সেইগুলোকেই বসালাম। এইবার আমরা জিনিসটা খেয়াল করতে পারছি, এখান থেকে 2কে কমন নেওয়া যায়। কেন 2 কমন নেওয়া যায়, দেখো 2 দিয়ে প্রত্যেককে ভাগ করা যায় এমন সংখ্যা রয়েছে। দেখো 2 দিয়ে 2কে এখানে ভাগ করা যাচ্ছে, এখানে 7 দুগুনি কত, 14 আসবে, 7 চলে আসবে, এখানে 5 দুগুনি কত, 10 চলে আসবে। তো এই 2কে আমরা এখান থেকে ফার্স্টে কমন নেব। তাহলে 2কে কমন নেব কী করে সেই প্রসেসটা দেখো। ফার্স্টে যদি আমরা 2কে যদি কমন নিয়ে নিই এখান থেকে, তাহলে কে কে এখানে আর বাদ বাকিগুলো পড়ে থাকবে, তাহলে এখানে x² পড়ে রইলো, মাইনাস এখানে কত, 7 দুগুণে 14, তাহলে 7 পড়ে রইলো, 7x পড়ে রইলো, প্লাস এখানে শুধুমাত্র 5 পড়ে থাকবে। তো এইটুকু আমরা বসালাম, ইকুয়াল টু আমার দিকে কত, 0 0ই রয়েছে। এইবারটা খেয়াল করতে হবে, এই যে মাঝখানে যে ছোটো ছোটো বিষয়গুলো রয়েছে এগুলোই তো অ্যাকচুয়ালি সঠিক না জানার বসে কিন্তু অঙ্ক ভুল হয়ে যায় বা অঙ্ক করতে গিয়ে আর এগোনো যায় না। তো এই যে দুইটা, এই দুইটা একদম এই নিচে এসে চলে আসবে, কেন জান না জানি কোনাকুনি গুণ সম্পর্ক হয়। তাহলে এই দুইটা আমরা এই শূন্যর নিচে বসাতে পারি, এই শূন্যর নিচে কিন্তু আমরা দুইটাকে নিয়ে আসতে পারি কোনাকুনি গুণ, অর্থাৎ এই দুইটাকে না এই এখানে না রেখে আমরা এই শূন্যর নিচে নিয়ে আসতে পারি, আর নিয়েও আসবো কেন ক্যালকুলেশনের সুবিধা করতে। এইবার আমরা কী করি, তাহলে এই দুইটা যখন ওদিকে নিয়ে গেলাম দুইটাকে আউট করে দিলাম। এইবার এটা এই পর্যন্ত ক্লিয়ার হলো। এবার একটা জিনিস তো জানি যে শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা শূন্যই হয়, অর্থাৎ এই শূন্যকে 2 দিয়ে ভাগ করলে সেই শূন্যই অ্যান্সার আসবে। তাহলে কোনো সংখ্যা দিয়ে যদি কোনো শূন্যকে ভাগ করা হয় তাহলে সেটা শূন্য হয়। তাহলে অ্যাকচুয়াল বিষয়টা কি, এখানে শূন্যই হবে। তো আমরা এখানে আর যাক ঠিক আছে, ওখানে মোটামুটি বুঝে নিলে যে ওখানে শূন্য হবে, এই জায়গাটা শূন্য হবে। এবার আমরা এখানে একটা প্রসেস চালাবো, কেন অঙ্ক দেখে দেখে বুঝতে হবে যে আমাদের কোন কোন প্রসেসগুলো এখানে চালাতে হবে, আর সেগুলো একমাত্র শিখলেই বা প্র্যাকটিস করলেই সম্ভব। তো এইখানে আমরা কী করবো, এক্স দিয়ে এই উপরের সংখ্যাটাকে ভাগ করে দেবো, এইখানেও এক্স দিয়ে ভাগ করে দেবো, আর এই জায়গাটাও এক্স দিয়ে ভাগ করব। কেন আমি যদি একটাকে এক্স দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকটাকে এক্স দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ একে যদি 1 টাকা দিয়ে প্রত্যেককে 1 টাকাই দিতে হবে। কেননা মনে করো এরা ভাই বোন, তো সম্পত্তি যদি দিতে হয় তাহলে প্রত্যেককে সমান দিতে হবে। তো এনি বাদ যাবে কেন, এনাকেও কিন্তু আমরা এক্স দিয়ে ভাগ করব, অর্থাৎ আমাদের তো এইখানে কি, এইখানে কিন্তু শূন্য ছিল, তাহলে এটা পুরো মুছে দিয়ে আমরা শূন্য করে দিই। তোমরা তো বুঝতেই পারলে ব্যাপারটা, তাহলে এই জায়গাটা সম্পূর্ণ মুছে দিই। মুছে দিয়ে কী করছি যে শূন্যকে এক্স দিয়ে ভাগ করব, কেন এখানে তো প্রসেসটাতে শূন্য ছিল, এই শূন্যটা কী করে শূন্যকে এক্স দিয়ে ভাগ করব। সেই তো একই গল্প হবে, শূন্যকে যেই সংখ্যা দিয়ে ভাগ করো না কেন এখানে শূন্যই হবে। তাহলে এখানটাও মুছে দিয়ে আমরা কী করি, শূন্য শুধু বসিয়ে দিই, শুধুমাত্র তোমাদের দেখিয়ে দিলাম ব্যাপারটা যে আসল বিষয়টা বোঝাবার জন্য। তাহলে আমার এখানে শূন্য রইলো। এইবার আমরা কী করবো, এখানটা খেয়াল করো যে এই এক্স দিয়ে এইখানের এক্সকে, এখানে তো এক্স গুণ এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার মানে কি তোমরা যারা না বুঝতে পারছো তাদেরকে একটু সামনে বলে দিচ্ছি, এক্স গুণ এক্স, এই এক্স গুণ এক্স মানেই তো এক্স স্কোয়ার হয়। এইবার তার মানে কি, এইখানে দুইখানা এক্স রয়েছে, তাহলে দুইখানা এক্স থেকে আমরা 1টা এক্স কেটে দেবো, মানে এরকম ব্যাপারটা। এই নিচে তো আমার এক্স রয়েছে, এই 1টা 1টা এক্স কেটে দিলে কি 1টা এক্স পড়ে থাকবে না, এই ব্যাপারটাই হবে এই জায়গাটায়। তার মানে কি হচ্ছে, এই জায়গাটা আমরা কি করছি যে এই এক্স, এই 1টা এক্স কেটে দিলে এখানে অনলি 1টা এক্স পড়ে থাকবে, ঠিক আছে।
আর এই জায়গার এক্স আর এই সাতের সাইডে এক্স কেটে দিলে অনলি সাত পড়ে থাকছে এই জায়গাটা ইকুয়াল। আর আচ্ছা এইখানে আমাদের কি এখানে কাটাকুটি হবে না, এটা যদি কাটাকুটি না হয় তাহলে কিন্তু এখানে পাশের পাশই থাকবে আর নিচে যেরকম এক্স রয়েছে এক্সই রইলো, ইকুয়াল টু কত আমার এখানে জিরো। এইবার আমরা একটা জিনিস কি করব, এই যে এখানে মাইনাস সেভেন রয়েছে না, এই মাইনাস সেভেনটাকে এদিক নিয়ে গিয়ে নিলে কী হবে, প্লাস সেভেন হয়ে যাবে। তো আমরা এটাকে আর এখানে রাখবো না, এটাকে আমরা ডান সাইডে নিয়ে চলে যাব। মাইনাস জিনিস সমান সমান এদিক গেলে কী হয়, প্লাস হয়। তো আমরা ওই প্রসেসটাই চালাবো ওই জায়গাটায়, যে এটাকে না রেখে দিয়ে এইটাকে এই এই জায়গাটাকে আমরা কী করবো, একটু সব মুছে দিয়ে এই সাতটাকে আমরা ডান সাইডে নিয়ে চলে গেলাম। তাহলে এখানে আমার প্লাস সেভেন বা প্লাস প্লাস না লিখলেও চলে। তো বুঝতে পারছো ওইদিকে আমি নিয়ে গেলাম সাতটাকে। এইবার আমরা কী প্রসেস চালাবো এই জায়গাটা, এবার আমরা প্রসেস চালাবো এটাকে সম্পূর্ণ ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দেবো। তাহলে এটাকে স্কোয়ার ডাউন করে দিলাম মানে এটাকেও স্কোয়ার করে দিতে হবে, তাহলে দুটোকে সমান চোখে দেখতে হবে। এই পুরোটাকে যদি এক্স স্কোয়ার বসাই তাহলে একেও কিন্তু এক্স স্কোয়ারই করতে হবে। তো এইবার আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট করে একটা কাজ করতে হবে। এই ছোটো ছোটো জিনিসগুলো তো অবশ্যই তোমাদের কী বলবো এইটুকু তো কষ্ট করাবেই অঙ্কের মাঝখানে। এই যে এটা এ যদি ধরো আর এটাকে বি ধরো, ধরো কি ধরতেও হবে, এ প্লাস বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র এটা। তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। তার মানে কী হচ্ছে এক্স স্কোয়ার মানে এই এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার বলে বুঝতেই পারছো, এ স্কোয়ার প্লাস অর্থাৎ এইখানে এই এক্সটা এর আকার মানে মানে ক্যালকুলেশনের জন্য করছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এ বি, টু এ মানে কত এক্স, বি মানে কত বি মানে ফাইভ এক্স বাই এক্স, টু এ বি গেল প্লাস বি স্কোয়ার। তার মানে বি স্কোয়ার মানে এই পুরোটা এটা পুরো বি, এই বি স্কোয়ার মানে পাঁচের স্কোয়ার দুইয়ে পাঁচ পঁচিশ হয় জায়গাটা, আর নিচে আমার এক্স স্কোয়ারটা হলো ইকুয়াল টু ওদিকের এই ডান সাইডের সেভেন স্কোয়ার মানে কি ফর্টি নাইন হলে সাথে সাথে কত উনপঞ্চাশ। এইবার আমরা একটা ছোট্ট করে ক্যালকুলেশন করব, সেটা কি এই জিনিসটা খেয়াল করো, এই যে এই এক্স এক্স এগুলি তো সব কটা গুণ আকারে রয়েছে, তাহলে এক্স এক্স কাটা পড়বে জায়গায়, তাহলে এই এক্স কাটা পড়ে গেল। তাহলে এই জায়গাটা পাঁচ দুগুণী কত দশ রইল না, এরা তো উপরের সংখ্যা, পাঁচ দুগুণী কত দশ, এই দশটা এদিক গিয়ে কী হবে মাইনাস হয়ে যাবে। কেন এখানে প্লাস রয়েছে না তার আগে, এই প্লাস চিহ্ন সমান সমানে ওদিক গেলে কী হয় মাইনাস হয়ে যায়। তো আমরা এই জায়গাটা কী করবো মাইনাস ডাইরেক্ট করবো, এখানটা মাইনাস কত দশ করে দিলাম, তাহলে এখানে দশ করে দিলেই এখানে কত আসবে থার্টি নাইন চলে আসবে না এই ক্যালকুলেশানে। এইবার একটা জিনিস খেয়াল করো, তার মানে আমাদের কিন্তু এগুলি আর রইলো না, এগুলি আর এগুলি তাহলে মুছে দিই, তাহলে পাঁচ দুগুণী দশটা ওদিক গিয়ে মাইনাস হয়ে গেলো এখানে প্লাস ছিল, তাহলে এইগুলো যদি মুছে দিই এখানে তাহলে আর এগুলি রাখবো না এক সেকেন্ড, তাহলে এইগুলি আর কি আমাদের রইলো না, ঠিক আছে। আচ্ছা এইখানে মিডিল একটা প্লাস ছিল, এক সেকেন্ড এইটা দেখো ভুল করে না, এটা প্লাস ছিল, হ্যাঁ এটা প্লাস ছিল এইখানটা, তাহলে আমরা প্লাস বসিয়ে দিই, মিডিল একটা প্লাস বসিয়ে দিই। তো এই জায়গাটা আমাদের কী হচ্ছে, এই যে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার এটা কি গুণ হয়ে প্লাস হয় এটা, তাহলে এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যদি একটা গুণ হয় তাহলে ফোর এক্সের পাওয়ার কত ফোর হয়ে যাবে। তো এক্সের পাওয়ার ফোর হওয়া মানে কি এক্সের পাওয়ার আমরা কী করছি ফোর করছি প্লাস করছি কত পঁচিশ, উপরে পঁচিশ তো পঁচিশ রইলো মানে লসাও করা এগুলি তো জানোই, আর নিচে আমার এই এক্স স্কোয়ার রইলো, আর দিয়ে কত আমার মাইনাস করে থার্টি নাইন হলো না, থার্টি অনলি থার্টি নাইন। এইবার জিনিসটা যেটা বলার, এই যে জিনিসটা এই যে এইখানে যে এক্স স্কোয়ার রয়েছে না, এই এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কী হয় এই কোনাকুনি কী হয় গুণ হয়ে যায় থার্টি নাইনের সাথে, কী হবে গুণ হবে। তাহলে যদি গুণ হয় তাহলে আমরা এখানে বসিয়ে রাখবো না, তো এটাকে তো আমরা কী করবো এটাকে এটাকে আমরা তুলে দেবো, ঠিক আছে। এটাকে তাহলে আমরা কী করছি এটাকে আমরা এই এক্স স্কোয়ারকে এই থার্টি নাইনের সাথে কী করে গুণ করে দেবো, তাহলে থার্টি নাইন এক্স স্কোয়ার হয়ে গেল এখানটা। এইবার দেখো আমাদের অঙ্ক শেষ কীরকম করে, এই যে এক্সের পাওয়ার ফোর প্লাস পঁচিশ সমান সমানই তো থার্টি নাইন এক্স স্কোয়ার হলো, আর আমাদের তো এটাই চাইছে, এই যে এখানে দেখো এক্স এক্সের পাওয়ার ফোর প্লাস পঁচিশের মানটা কত, তো এটাই তো আমাদের অ্যান্সার হবে, আমাদের এটা সমান সমান কত থার্টি নাইন এক্স স্কোয়ারই তো আসলো, তো এটা আমাদের অ্যান্সার হয়ে গেলো, এই একের অপশান একেরটা কিন্তু রাইট অ্যান্সার। এই সমস্ত অঙ্ক শিখলে কী হয় ছোটো ছোটো যে ক্যালকুলেশন যেগুলি অঙ্ক করতে করতে বেঁধে যায় এগুলোকে সঠিকভাবে শেখা যায়, আর এই সমস্ত অঙ্কগুলো ছোটো ছোটো যে সমস্ত অঙ্ক হয় মানে সামান্য ক্যালকুলেশন ওগুলো একদমই সহজ হওয়া শুরু করে। তো এই রইলো ভিডিওটা, তোমাদের ভিডিওটা অবশ্যই কি বুঝতে পারলে কিনা ওই অঙ্কের ক্যালকুলেশনগুলো অবশ্যই যদি পারো কমেন্ট বক্সে জানাও,
আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখো। তো এই রইলো, থ্যাংক ইউ।